চ্যানেল রূপালী, ভয়েস অফ বাংলাদেশ। এই বৈভবতা বেশি দিনের নয়। লালন সাঁইজি তার জীবন সায়ন্যে এসে তিনি তখন মানে শেষ সময়ে আরও দু একটি গান করেছিলেন, সেটি হচ্ছে যে কখন চলে যাই। এখন কিন্তু আমাদের সমাজে কিন্তু বদ হাওয়া লেগে গেছে। লালন সাঁইজি সেই 300 বছর আগে যে কথাটি বলে গেছেন, সেই বদ হাওয়া যেন না লাগে, আমরা যেন আত্মশুদ্ধি লাভ করতে পারি, লোভ লালসা থেকে নিজেদেরকে একটু একটু আয়ত্তে রেখে তারপরে আমরা মানব সেবায় যেন, মানব কল্যাণের জন্য এগিয়ে আসি। আমি সকলের প্রতি সেই আহ্বান জানাচ্ছি, আমরা নিজেরা যেন আত্মশুদ্ধি লাভ করি। পাখি কখন জানি উড়ে একটা বদ হাওয়া লেগে খাজাই কখন জানি উড়ে যা। চারাড়া পোল ধসে পাখিয়ার দাঁড়াবে কিসে, আমি ওই চমক জরা বইছে গায় আমার, চমক জরা বইছে গায় পাখি কখন জানি উড়ে দেখি করবা খাচাই কে বাপাখি, ভেবে অন্ত নাহি দেখি করবা খাচাই আমার আঙিনায়
পাখি কখন জানে উড়ে যায়, পাখি কখন জানে উড়ে আগে যদি যেত জানা জংলা কবু পোষমানে না, আগে যদি যেত জানা জংলা কবু পাখি কখন জানি উড়ে যা, পাখি কখন জানি উড়ে যায়, একটা বদহা কখন জানি উড়ে যায়, পাখি কখন জানি উড়ে যায়, পাখি কখন জানি সকলকে আবারও কৃতজ্ঞতা জানিয়ে আজকে আপনারা দোয়া করবেন, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজেকে আত্মশুদ্ধি লাভ করবেন, এই প্রত্যাশা রেখে আমি মঞ্চটা আমার ফকির বাবাদের একটি চ্যানেলে রূপালী পরিবেশনা।